দিন সবাইকে আমাদের পেজে @ স্পোর্টস প্রোগ্রামে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি @ স্পোর্টস এর একটা একদম ফ্রেশ এবং ঝকঝকে নতুন এপিসোড। সবার প্রথম বলে রাখি কে আমার সাথে আসে সেটা আমি তার সঙ্গে পরিচয় করাবো, কিন্তু সবার প্রথম বলে রাখি আমরা ISL নিয়ে এতদিন ধরে কিন্তু বেশ আলোচনা করছিলাম, ISL এর আপডেট, ISL এর কোন টিম কোন জায়গায় আছে বা বিভিন্ন বিশেষভাবে কোন কোন বিদেশি প্লেয়াররা নতুন নতুন টিম জয়েন করতে চলেছে বা কে হবে তাদের বিদেশি কোচ বা অন্যান্য জায়গার কোচ, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আজকেও আমরা সেই আলোচনা থেকে বিরত থাকবো না। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান তোমার ওয়েলকাম আমাদের শোতে। আমি সবার প্রথম যে বিষয়টার উপর আলোকপাত করতে চাই মৌতান, এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারের একটা অ্যানাউন্সমেন্ট আছে, হ্যাঁ তুমি যদি সেটা দর্শকদের সঙ্গে শেয়ার করো। আমরাও করেছি বহু জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে যে স্কট নেভিলকে নেভিলের সঙ্গে অলরেডি যোগাযোগ করছিলেন রবি ফাউলার, যখন তখনও কিন্তু তার নাম অ্যানাউন্স করা হয়নি ক্লাবের পক্ষ থেকে, বাট তখন থেকে কিন্তু রবি ফাউলার স্কট নেভিলের সঙ্গে মানে যোগাযোগ করছিলেন। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ রবি ফাউলার ব্রিসবেন রোয়ার্স এর কোচ ছিলেন এবং স্কট নেভিলও তাই। বিষয় হচ্ছে যে এই মুহূর্তে কিছুটা এই কাগজপত্রের জটিলতা বা যে কারণেই হোক সেটা কাটানোর জন্য স্কট নেভিলকে কিন্তু এই মানে গোটা মৌসুমের জন্য লিয়ে নেওয়া হলো, লোনে নিল ইস্ট বেঙ্গল ক্লাব। সেটা অবশ্য খুব বেশি তফাৎ কিছু করবে না, অর্থাৎ এক বছরের ঠিক চুক্তি বল মানে যে চুক্তিটা হলো সেটা লোনে লোনে নেওয়া হলো তাকে ব্রিসবেন রোয়ার্স থেকে। এ লিগে টানা খেলছেন, রেগুলার নিজের ক্লাবের সদস্য এবং ভালো পারফর্ম করছেন, 31 বছর বয়স, সব মিলিয়ে গুড রিক্রুটমেন্ট বলা যেতে পারে। কারণ যদি আমরা দেখি গত কয়েক বছর বা গত কয়েকটা সিজন কিন্তু স্কট নেভিল কিন্তু রেগুলার বেসিসে নিজের টিমে খেলছে যখন যে টিমেই থাকেন এ লিগের, তো সেক্ষেত্রেই বোঝা যায় যে একটা প্লেয়ারের ধারাবাহিক ভাবে একটা প্রথম একাদশে সুযোগ পাওয়ার অর্থই হচ্ছে যে সেই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ ফুটবলার। সেই জায়গা থেকে স্কট নেভিল অবশ্যই একটা ভালো রিক্রুটমেন্ট আমরা বলতে পারি, এবং আরো নাম আসবে খুব তাড়াতাড়ি, সব নামগুলো এক এক করে অ্যানাউন্স হবে। বেশ কিছু নতুন ফুটবলারের নামও শোনা যাচ্ছে যাদের সাথে ক্লাব যোগাযোগ করছে, বা বেসিক বলা ভালো যে যারা রিক্রুটমেন্ট প্রসিডিওর এবছর রয়েছেন তারা যোগাযোগ করছেন, এবং সেই নামগুলো এক এক করে সামনে আসবে ডেফিনেটলি। তো আপাতত যে অ্যানাউন্সমেন্টটা এলো কোচ সিইওর পর প্রথম যে নামটা এলো সেটা অবশ্যই ডিফেন্ডার স্কট নেভিলের নামটা ইস্ট বেঙ্গল ক্লাব জানিয়ে দিল যে তারা সাইন করছেন। এক্স্যাক্টলি, কিন্তু একটা প্রশ্ন মৌতান, এটা মানে বেসিক্যালি সমর্থকদের মনেও নিশ্চয়ই আসবে এবং যারা ফুটবল প্রেমী তাদের মধ্যেও আসে, যে এত দিন ধরে এই একটা মানে কি বলবো মানে সমস্ত সমর্থকরা কিন্তু বেশ একটা টেনশনের মধ্যে ছিল কবে ঘোষণা হবে বিদেশি প্লেয়ারদের নাম অ্যানাউন্স, এই বিষয়গুলোর মধ্যে কি কোনোভাবে কি মনে হচ্ছে যে প্রসেসটা একটু হলেও স্লথ হয়ে পড়েছে, একটু স্লো হয়ে পড়েছে? যে স্লো বলবো না আমি বিষয়টা, মাঝখানে কিছুটা স্থবির হয়ে মানে এক্স্যাক্টলি স্থগিত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্ট গুলো নিয়ে আবার একটা চুক্তির মধ্যে একটা গোলযোগ হওয়ার জন্য কিছুদিন ডিলেড হয়েছে, ব্যাপারটা বলতেই হয় ডেফিনেটলি সেটা হয়েছে। কিন্তু আমার মনে হয় সেই দেরিটাও পুষিয়ে নেওয়া যাবে বা নিতে চেষ্টা করবেন ডেফিনেটলি ইনভেস্টররা এবং ক্লাব উভয় পক্ষই। তার কারণ হচ্ছে যে এটা কিন্তু শুনতে পেয়েছি বা তারা বারবারই বলছেন, আজকেও শ্রী সিমেন্সের এক কর্তার সাথে কথা হয়েছে, তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে 16 তারিখের মধ্যে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের যে স্কোয়াডটা তারা কিন্তু গোয়ায় পৌঁছে যাবে। ওকে, কাজেই তুমি বলতেই পারে গোয়া পৌঁছে গেল মানে মোটামুটি প্রস্তুতি শুরু, এটা তো আমরা বলতেই পারি কোয়ারেন্টাইনের পর তারা প্র্যাকটিসে নামবে, এবং ইন্ডিয়ান প্লেয়ার যারা যারা যাবেন যারা যারা এই স্কোয়াডের মধ্যে রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু কোভিড টেস্টটাও চলছে, তো সেক্ষেত্রে এই ইন্ডিয়ান প্লেয়ার যারা 16 তারিখ রওনা হবেন আমার ধারণা 16 তারিখের আগে তাদের নাম অ্যানাউন্সমেন্টটা একসাথে এসে যাবে। তো এবার এক এক করে বিদেশিদের নাম তো অলরেডি আসা শুরু হয়ে গেল, তো এটা এক্সপেক্টেড, আর বিদেশিরা সরাসরি গোয়াতেই জয়েন করবেন এটা মোটামুটি পরিষ্কার, কারণ এরপর আর এখান থেকে এসে ওই কোয়ারেন্টাইন এক একটা জায়গায় খেপে খেপে ওটা করবেন না, তারা সরাসরি গোয়াতেই জয়েন করবেন ঠিক যেভাবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির বিদেশিরা করছেন। তো সব মিলিয়ে আমার মনে হয় না, তুমি যখন এন্ড অফ দ্য পজিশনে গিয়ে দেখবে না যে সমস্ত টিমগুলো কখন পৌঁছেছে, তাতে আমার মনে হয় না যে
খুব বেশি পিছিয়ে থাকবে ইস্ট বেঙ্গল ক্লাব, হয়তো ওই কিছু দিনের হবে আলটিমেট ব্যাপারটা, কারণ প্রত্যেককেই এসে ওই কোয়ারেন্টাইন পিরিয়ডটা পেরোতে হবে, কাটাতে হবে, তবেই তারা প্র্যাকটিসে নামতে পারবেন। ইনফ্যাক্ট এখনো অবধি কিন্তু মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেড বহুদিন এসে গেছে, তারা কিন্তু এখনো অবধি দলের সাথে অনুশীলন করা শুরু করেনি, কাজেই এই এক্সপেক্টেড টাইমটা তোমাকে দিতে হবে। তো আমার মনে হয় না যে ওভারঅল খুব লেট হবে বলে। এক্স্যাক্টলি, ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট চলে এসেছে, আমি পড়ে ফেলি। পার্থ দাস বলছেন গুড ইভিনিং, গুড ইভিনিং পার্থবাবু আপনাকে। অরিজিৎ চক্রবর্তী বলছেন গুড ইভিনিং টু বোথ অফ ইউ, হাউ আর ইউ শঙ্কর নাও? আই এম ফাইন, ইনফ্যাক্ট ভালো হচ্ছে আস্তে আস্তে, প্লাস্টার কেটে দিয়েছে হাতে, হোপফুলি ঠিক হয়ে যাবো শিগগিরই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ খবর নেওয়ার জন্য। পার্থ দাস আবার লিখে পাঠিয়েছেন যে পুরো টিম কবে ঘোষণা হবে মোতান দি? 16 তারিখ যদি ইন্ডিয়ান ব্রিগেডটা রওনা হয়, ডেফিনেটলি এই টিমটা আমি এক্সপেক্ট করছি, আমার ইনটিউশন যা বলছে যে এই নামগুলো একসাথে ঘোষণা হবে। আর বিদেশিদের নাম এক এক করে তো আজকে থেকে স্টার্ট হয়েই গেল, কাজেই বিদেশিদের নাম যেভাবে আসছে তাতে যে কজনের নাম আমরা আগে থেকে শুনছিলাম যে রবি ভার্মা যাদের সাথে যোগাযোগ করছেন, অর্থাৎ স্কট নেভিল বা ফক্স, যাদের যাদের সাথে যোগাযোগ তিনি করছিলেন, আমার মনে হয় এই নামগুলো কিন্তু আজকাল পরশু এরকম করতে করতে এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। দু একজন যাদের সঙ্গে একটু লেট যোগাযোগ করা হয়েছে সেটা হয়তো একটু ডিলে হতে পারে, বাট ওভারঅল এই উইকের মধ্যে টিম সম্পর্কে একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। এটা আমি আগের দিনও বলেছিলাম, ইনফ্যাক্ট আজও আমি বলছি, বারবারই বলছি যে পুজোর আগে টিম ডেফিনেটলি জেনে যাবেন সবাই, আর সেটা আর বেশি দিন সময় নেই, এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। এক্স্যাক্টলি, শুভজিৎ মুখার্জি বলছেন ইস্ট বেঙ্গলের সোশ্যাল নেটওয়ার্ক হ্যান্ডেলগুলো কি নতুন কোম্পানির কাছে হ্যান্ড ওভার করা হয়েছে? ইনস্টাগ্রাম পেজে তো এখনো কোয়েস ইস্ট বেঙ্গল এফসি আছে। আই থিঙ্ক এটা হয়নি, তার কারণ অনেকগুলো কাজ কিন্তু বাকি রয়েছে। ইনফ্যাক্ট তোমার সাথে আমার সঙ্গে একটু এটা নিয়ে কথা হচ্ছিল যে এখনো বোর্ডের ব্যাপার, হ্যাঁ ইনফ্যাক্ট আমরা এই প্রশ্নটাই আসবো, ইনফ্যাক্ট যখন চলে এসেছি তখন পরপরই হোক এই বিষয়টা আলোচনা। বোর্ডের অ্যানাউন্সমেন্টটা আসছে না, এটা খুব একটা আমারও মনের মধ্যে প্রশ্নটা জেগেছিল, আমি জিজ্ঞেসও করেছিলাম যে কেন বোর্ড গঠনটা আগে হলো না, কারণ আমরা শুরু থেকেই কিন্তু বলছিলাম যে আগে বোর্ড গঠন হবে, তারপর এক এক করে অ্যানাউন্সমেন্টটা আসবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানতে পারছি যে পেপার ওয়ার্কস কিন্তু বেশ কিছুটা বাকি রয়েছে এই দুটো কোম্পানি, এই কোম্পানি ফর্মেশনটায়, সেই ফর্মেশনের যে পেপার ওয়ার্কসগুলো রয়েছে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত বোর্ড গঠনটা অফিসিয়ালি করা সেভাবে সম্ভব না। যদিও শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন এই এন্টিটিটা তৈরি হয়ে গেছে, এই কোম্পানিটা তৈরি হয়ে গেছে, সেখানে অবশ্যই 8:2 এই অনুপাতে বোর্ড মেম্বার থাকবে, অর্থাৎ যদি 8 জন মেম্বার থাকে শ্রী সিমেন্টসের পক্ষ থেকে তাহলে 2 জন মেম্বার থাকবে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে, যদি 4 জন মেম্বার থাকে শ্রী সিমেন্টসের পক্ষ থেকে তাহলে 1 জন প্রতিনিধি থাকবেন ইস্ট বেঙ্গল ক্লাবের। এই ব্যাপারটাও খুব পরিষ্কার করে এটা জানলাম আমরা, তো যে এইখানেও একটা যেখানে বারবার প্রশ্ন উঠছিল যে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কতজন যাচ্ছে বা ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কারা কারা যাচ্ছে, এবং এই কারণেই আমার ধারণা যেহেতু বোর্ড গঠনের প্রসিডিওরটা এখনো শুরু করা যাচ্ছে না, তাই একটা নামই কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে এখন অবধি বলা হচ্ছে, সেটা সৈকত গাঙ্গুলি। যতক্ষণ না ওই তরফ থেকে অর্থাৎ শ্রী সিমেন্টসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কজন প্রতিনিধি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এদিক থেকে রেশিওটা ঠিক করা সম্ভব নয়, এই কারণেই আর একটা নাম আসেনি, এটাও পরিষ্কার হলাম আজকে। তো এই ব্যাপারটা যেমন আটকে রয়েছে, এই ব্যাপারটা যেমন ঝুলে রয়েছে এখনো হয়নি, ঠিক তেমনই এই সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলোও সেই জায়গাটা আটকে রয়েছে, এবং অনেকগুলো সূক্ষ্ম কাজ বাকি রয়েছে। আমরা দল গঠনটা শুরু হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, সেটা দেখে হয়তো ভাবছি সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তা নয়। তারা এই দল গঠন, প্লেয়ারের নাম অ্যানাউন্স বা কোচের নাম অ্যানাউন্স এগুলো করতে শুরু করে দিয়েছেন, কারণ সমস্ত ব্যাপারটা শেষ হওয়ার আগে থেকে যদি এটা না করা হয় তাহলে টিমের পক্ষে ISL খেলাটা কঠিন হবে, কারণ তোমার যে পেপার ওয়ার্ক রয়েছে সেটা তো তার প্রয়োজনীয় সময়টা নেবে, তুমি সেটাকে কমপ্লিট করে যদি আবার এগুলো হাত দিতে যাও তাহলে একটা বিরাট সময় লেগে যাবে টিমকে কোনো কিছুর মধ্যে, মানে গোয়া পাঠানো বলো, খেলা শুরু করা বলো, বা যে কোনো ব্যাপারে ইনভলভ করা, সেটা অনেকটা সময় লেগে যাবে। তাই কিন্তু ওই দিকে একদিকে প্রসিডিওর চলছে, পাশাপাশি আবার এদিকে টিমের অ্যানাউন্সমেন্টটাও শুরু করে দেওয়া হয়েছে, তো সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলটাও ঠিক সেইভাবেই টাইম টু টাইম চেঞ্জ হবে এবং টাইম টু টাইম সেগুলো আপডেট হবে, একটু সময় দিতে হবে এন্টায়ার প্রসিডিওর। এক্স্যাক্টলি, এই বিষয় নিয়ে কিন্তু সৌরভ ভাটচৌধুরী আমাদের কমেন্ট করছেন, দিদি আমাদের অফিশিয়াল সাইটে কেন কোনো আপডেট ঠিকঠাক দেওয়া হচ্ছে না, টুইটারে আপডেট দিলেও আমরা অফিশিয়াল ওয়েবসাইটে কিছুই আপডেট তেমন পাচ্ছি না, কেন?
এক্স্যাক্ট আমি যেটা বললাম এই মুহূর্তে যে এখনো তাদেরও তো রিক্রুট করতে হবে পজিশন গুলো, মিডিয়া ম্যানেজার সিইও এগুলো রিক্রুটমেন্ট হয়েছে, সিইও জয়েন করছেন 16th of October, কাজেই আস্তে আস্তে মানে এই যেহেতু এটা কর্পোরেট এটা তো পুরোটাই রিক্রুট করা হবে, যে হ্যান্ডেল করবে হি উইল গেট পেড, মানে সে স্যালারি ভুক্ত একজন কর্মচারী হবেন, তো সেই কাজটার জন্য তারা রিক্রুটমেন্ট প্রসিডিওরটা চালাচ্ছেন, এগুলো হয়ে গেলেই তখন তারা হ্যান্ডেল করবেন এটা এক্সপেক্ট করা যায়। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব তাড়াহুড়ো করছি, মাথায় রাখতে হবে ব্যাপারটা খুব তড়িঘড়ি ঘটেছে, সব কিছুর জন্য যে প্রয়োজনীয় টাইমটা রয়েছে সেই টাইমটা দিতে হবে, তারপর ডেফিনেটলি অ্যানাউন্সমেন্ট হবে। কারণ ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যখন শ্রী সিমেন্স গ্রুপ যুক্ত হয়েছেন, তারা এই সমস্ত বিষয়গুলোতেই নিজেদের নাম নিজেদের যা যা অ্যানাউন্সমেন্ট করার বা যতটা এটাকে এক্সপ্লোর করা যায় সেটা ডেফিনেটলি করবেন, কারণ লাভ কিভাবে হয় বা মাইলেজ কিভাবে নিতে হবে সেটা কর্পোরেট আমার আপনার থেকে অনেক বেটার জানে, কাজেই ঠিক সময়ে ঠিক কাজ তারা করে ফেলবেন। তবে আমারও মনে হয় এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টিম অ্যানাউন্সমেন্ট, মানে আমি এই এই প্রসিডিওরটাকে খুব সাপোর্ট করছি, কারণ এন্ড অফ দ্য ডে তো ফুটবলটা আসল, বাকি সব তো অনেক পরে। আজ আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবছি, আজ থেকে 4 বছর আগে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে কারোর কোনো মাথা ব্যথা ছিল না, তারা টিম নিয়েই ভাবনা চিন্তাটা ছিল, বা এখনো তাই। আমার মনে হয় খেলার প্রস্তুতিটা সবার আগে দরকার এবং সেই কাজটাই কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে শ্রী সিমেন ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে যত তাড়াতাড়ি সম্ভব আমি টিমটা অ্যানাউন্স করি, আমি টিমটাকে পাঠিয়ে দিই, দেন এই প্রসিডিওরগুলো তো চলতে থাকবে। এগুলো অতটাও নেসেসারি নয় যতটা নেসেসারি টিম তৈরি করা এবং টিমটাকে খেলার উপযুক্ত করে তোলা, সেই প্রসিডিওরটাই তারা আগে করছেন, আগে মনে দিচ্ছেন। সৌরভ পাচার আরো একটি কমেন্ট করেছেন, সেটা হচ্ছে জার্সি কবে রিলিজ মানে পাবলিশ হতে পারে, ইনফ্যাক্ট মানে এই প্রশ্ন কিন্তু অনেকের কাছে আসছে। ডেট পাইনি, এক্স্যাক্ট কোন ডেট এখনো অবধি জানানো হয়নি, তবে আমার ধারণা জার্সি রিলিজের আগে ওয়েলকাম ভিডিওটা এবং লোগো ইনক্লুশন যেটা হওয়ার আইএসএল এ সেটা হবে, এটা আমার মত, মানে আমার স্পেকুলেশন তাই বলছে, তারপরেই হয়তো জার্সি রিলিজের প্রশ্নটা আসবে। এক্স্যাক্টলি, সুজিত মণ্ডল বলছেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের জার্সি রিলিজ আপডেট কিছু আছে কিনা, আপনি হোপফুলি সুজিত বাবু পেয়ে গেছেন। শেখর শাহ বলছেন অমিত সিং এর ব্যাপারটা কিছু হলো, অমিত সিং এখনো র্যাডারে আছেন এটা শুনেছি, আবার কখনো কখনো এবার এই অ্যানাউন্সমেন্টটা আসুক তবেই বুঝতে পারবো, যতটুকু জানি অমিত সিং এর সঙ্গে কথাবার্তাটা এখনো অন, এটুকু বলতে পারি, হবেই এই কথাটা বলার জায়গা তো আমি নেই, কারণ যতক্ষণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যাই হোক এই সপ্তাহের মধ্যেই জেনে যাব এটুকু বলতে পারি। একদম, প্রীতম জোয়ার্দার বলছেন ইস্ট বেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট নিয়ে শ্রী সিমেন্ট কি ভাবছে, এই রিলেটেড কোনো নিউজ আছে কি, এক, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আনাসের কারেন্ট ট্রান্সফার স্ট্যাটাস কি, আনাসের কথা আনাসের কথা কিন্তু প্রীতম জোয়ার্দারও জিজ্ঞেস করছেন কোনো আপডেট আছে কিনা। আনাস আসছেন শুনেছি, এই কারণে বলছি কারণ অ্যানাউন্সমেন্ট হয়নি, এবং আমরা বারবারই বলি যে আমরা অন্তত কোনো খবর ওরকমভাবে কনফার্ম বলি না যতক্ষণ না কনফার্মেশন এবং অথেন্টিফিকেশন থাকে। ওই যে বললাম কোভিড টেস্টের ব্যাপারটা রয়েছে, ওই কোভিড টেস্ট শেষ হলে আমার ধারণা এন্টায়ার ইস্ট বেঙ্গল টিম যারা ইন্ডিয়ান ব্রিগেডটা আছে এখন যে পরিস্থিতি আমার ধারণা সেই টিমটা একসাথে অ্যানাউন্সমেন্ট হবে। ওকে ওকে ওকে, ইনফ্যাক্ট শুভজিৎ মুখার্জি আর এইটা তুমি যদি কিছু বলো, সেটা ইস্ট বেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট নিয়ে শ্রী সিমেন কি ভাবছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে শঙ্কর, মানে এখনো পর্যন্ত তারা এসেছেন, প্রসিডিও শেষ হয়নি এবং টিম অ্যানাউন্সমেন্টের তারা রয়েছে, প্রচন্ড তারা রয়েছে, আইএসএল এ এই বছর টিমটাকে খেলানোর তারা রয়েছে। ইউথ ডেভেলপমেন্ট নিয়ে প্রথম দিন যে প্রেস বিবৃতিটা দিয়েছিলেন HM বাবু, সেখানে ডেফিনেটলি তারা বলেছিলেন যে আন্তর্জাতিক মান তাই তারা মানদণ্ড হিসেবে ধরছেন সব দিক থেকে, সেটা ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার হোক, সেটা ক্লাবের ইউথ ডেভেলপমেন্ট হোক, হোয়াট এভার, যাই হোক যে কোনো খেলার, ইনফ্যাক্ট নট অনলি ফুটবল, তো সব ক্ষেত্রেই তারা যে কনসেন্ট্রেট করবেন সেটা খুব স্বাভাবিক, এবং আইএসএল এর প্রোটোকল ওয়াইজ কিন্তু মাথায় রাখতে হবে যে একটা মেজর পোর্শন অফ মানি এই ইউথ ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে দিতে হয়, ইনভেস্ট করতে হয়, এটা রুলসের মধ্যে পড়ে, কাজেই এটা খুব একটা ভাবার বিষয় নয়, এটা হবে ডেফিনেটলি, বাট এই মুহূর্তে এমার্জেন্সি বেসিসে টিম, আগে টিম তৈরি, আগে তারপর এখনো অনেকগুলো প্রসিডিওর অফিশিয়াল প্রসিডিওর বাকি আছে, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে প্ল্যান হয়ে যাবে ওটা কোনো চাপের ব্যাপার না, কিন্তু সেটা নিয়ে ডিটেইল কিছু শেয়ারিং এখনো হয়নি। ওকে, কৌস্তব ঘোষ বলছেন কোলাডো কি থাকছে, আই থিঙ্ক না, আমার কাছে যেটুকু খবর
থাকছেন না, এটা ডিটেইল আমি মানে এখনই ওই যে বললাম ঠিক যেভাবে কনফার্মেশন বাকিদের ক্ষেত্রে দিচ্ছি না এটাও দিচ্ছি না, তবে যতটুকু জানি কোলাডোকে হয়তো মানে কোলাডোকে রাখতে তো চাইছেন না, এটা তো খুব জানা খবর। এখন ওই এমেকেবল সেটেলমেন্টের ওপর ডিপেন্ড করছে, যতটুকু মনে হচ্ছে কোলাডো বা যতটুকু সূত্র মারফত জানতে পাচ্ছি কোলাডোকে হয়তো এবছর আর রাখার দিকে যাচ্ছেন না শ্রী গ্রুপস, তারা হয়তো সমস্যার সমাধানটা করে ফেলেছেন বা করে ফেলবেন সে ব্যাপারে আশাবাদী এখনো পর্যন্ত, এটুকুই জানি। বাট কোলাডোকে ছাড়ার ক্ষেত্রে একটা হিউজ মানিটোরিয়াল ট্রানজাকশনের ব্যাপার রয়েছে, কাজেই সেটা কতটা কোলাডোকে বোঝানো সম্ভব বা কতটা একে অপরের সাথে বুঝে শর্ট আউট করা সম্ভব সেটার উপর ডিপেন্ড করে। কারণ একটা জিনিস তো প্লেয়ারও মাথায় রাখে যে যদি কোনো কোচ ডিসাইড করেন কোনো প্লেয়ারকে খেলাবেন না, সেখানে সবার আগে একটা প্লেয়ার খেলতে যায়, কাজেই ফার্স্ট স্টার্ট থাকে যে আমি খেলার সুযোগটা পাচ্ছি কিনা, সেক্ষেত্রে তারা এমেকেবল সেটেলমেন্টে চলে যেতে খুব একটা আপত্তি করেন না। বিশেষ করে কোলাডোর কিন্তু কোনো চোট আঘাত নেই, যে চোট আঘাত থাকলে তবু একটা ব্যাপার থাকে যে আমি কম্প্রোমাইজ করে হলেও থেকে যাই, বাট কোলাডো চাইলে যে কোনো জায়গায় খেলতে পারেন, সেই পয়েন্টটাতেই লড়াইটা চলছে। দেখা যাক ফাইনাল কি ডিসিশন হয়, কোলাডো না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি, লেটস সি। সুজিত মণ্ডল বলছেন শুভ ঘোষটা কবে গোয়া যাবে, শুভ ঘোষটা এক্স্যাক্ট কবে গোয়া যাবেন সেটা অবশ্য এখনো অবধি জানানো হয়নি, বাট যেটা জানা গেছে সেটা হচ্ছে যে যে বিদেশিরা মোহনবাগানের অলরেডি পৌঁছে গেছেন তার মধ্যে আরও দুটো নাম ইনক্লুড হয়ে যাচ্ছে গেছে, ইনফ্যাক্ট একটা ডেভিড উইলিয়াম এবং ম্যাকহক দুজনেই কিন্তু পৌঁছে গেছেন, রয় কৃষ্ণ খুব তাড়াতাড়ি চলে আসবেন এটুকু জানতে পেরেছি। মিনওয়াইল একটা কথা আমার মনে হয় বলা দরকার, আমি জানি না প্রশ্ন হিসেবে এসেছে কিনা, সেটা হচ্ছে যে আইএসএলও কিন্তু কোথাও একটা করোনার থাবা থাবা পড়ছে শুনলাম, নাম বলা হয়নি কাদের বা কারা, কিছু লোক বলবো কিছু মানে তারা প্লেয়ার অর সাপোর্ট স্টাফ আমি জানি না, বাট কিছু মেম্বার কিছু সদস্যর আইএসএলের কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে করোনা পজিটিভ রিপোর্টটা এসছে, কারণ কোভিড টেস্টটা চলছে, চিন্তার কোনো ব্যাপার নেই, তাদের আইসোলেট করে রাখা হয়েছে সংশ্লিষ্ট হোটেলগুলো থেকে আলাদা জায়গায় এবং তারা আইসোলেশনে রয়েছেন, এবং জবি জাস্টিন দুবার করোনা আক্রান্ত হয়ে তারপর চলে গেছেন জয়েন করেছেন, সেটা নিয়ে আমার মনে হয় না যে প্লেয়ারদের ক্ষেত্রে করোনাটা খুব একটা বড় ফ্যাক্টর হবে বলে, বাট হচ্ছে বিষয়টা যেহেতু আবার করে দেখা যাচ্ছে যে গ্রাফটা একটু ঊর্ধ্বমুখী এবং চিন্তারও ব্যাপার সেটা, ফলত একটু স্ক্রুটিনিটাও টাফ হয়ে গেছে, মানে বিদেশিরা যখন আসছেন তাদের চেকিং তাদের স্ক্রুটিনির ব্যাপারটা একটু ডিটেলে হচ্ছে, সবটা মিলিয়ে একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে যে কারণে। আর শুভ ঘোষরা এক্স্যাক্ট কবে যাবেন বা জন জনসন কবে টিমের সাথে যোগ দেবেন এই ব্যাপারে খুব ডিটেল কোনো ইনফরমেশন নেই এই মুহূর্তে, তবে এরা সবাই সাইন প্লেয়ার, এবার প্রয়োজন মতো যাতে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা ডেফিনেটলি করবেন কর্তারা। আমার ধারণা এটা না কিছুটা ডিপেন্ড করবে আইএসএলের সূচিটার উপরেও, কারণ সেই মতোই হয়তো ডিসিশন নেওয়া হবে, ঠিক যেমন সঞ্জয় সেন পুজোর আগে তো নয় অবশ্যই পুজোর পর দলের সাথে জয়েন করবেন এবং সেটাও আমার ধারণা সূচিটা আসার পর, কারণ তোমার একটা টিমকে রাখা বা প্রত্যেকটা প্ল্যানিং থাকে, অনেকগুলো প্ল্যানিং থাকে, তাতে কিছু খরচের ব্যাপার থাকে, কিছুটা রেস্টের ব্যাপার থাকে, প্লেয়ারদের পার্সোনাল কিছু এক্সপেকটেশন বা পার্সোনাল কিছু অ্যাপ্লিকেশন থাকে ক্লাবের কাছে, এই সবটা মিলিয়েই ডিসিশনটা হয়। তো কিছু লোক অবশ্যই বাকি রয়েছেন যারা এখনো পৌঁছননি, আমার ধারণা সূচি ঘোষণার সাথে এটার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। এক্স্যাক্টলি, সময় প্রায় শেষের দিকে আমাদের, আমি আর একটা প্রশ্নই নেব, সেটা হচ্ছে যে অভিষেকরা জিজ্ঞাসা করছেন কারা কারা কনফার্ম এখনো ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ান এবং ফরেনার মিলে, তুই যদি একটুখানি খুব বড় লিস্ট আসলে বলতে গেলে দেখুন ইন্ডিয়ান কনফার্মেশনের কথা আমরা বলেছিলাম আগে, আমার মনে হয় আকর্ষণীয় যে দুটো নাম আপনারা শুনতে চাইছেন সে দুটো নাম সবার আগে বলা ভালো, অবশ্যই রঞ্জিত মজুমদার বলে এবং যে দুটো নাম এসেছে পরবর্তীকালে যেটা শুরুর দিকের প্রি কন্ট্রাক্টে ছিল না, তার বাদ সেটা বাদ দিয়ে বলবন্ত রফিক বা সানাজ এরা তো রয়েইছেন, এবং একটা লম্বা লিস্ট, অ্যাকচুয়ালি এই লম্বা লিস্টটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, তাদের অধিকাংশই কিন্তু টিমে কনফার্ম বা তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে যে এই সময় খুব বেশি পরিবর্তনের দিকে কেউ যেতে চাইছেন না। হ্যাঁ, ফার্স্ট ইলেভেনে কোন ভারতীয় ফুটবলার খেলবেন বা খেলবেন না বা কারা রেগুলার বেসিসে টিমের সদস্য হবেন প্রথম পনেরোয় থাকবেন
সেই ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা রেনরি সিং নেবেন। এটা একদম রবি ফাউলার দায়িত্ব নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে ইন্ডিয়ান ফুটবলারদেরকে আমি পুরোটাই রেনেরির চোখে দেখবো বা রেনেরির থেকেই আমি যাবতীয় ইনফরমেশনটা নেব। কাজে এই মোটামুটি একদম কনফার্ম যে নামগুলো সেগুলো বললাম, এর বাইরেও বেশ কিছু নাম রয়েছে যেগুলো মোটামুটি কনফার্ম, কিন্তু মানে আমাকে তাহলে আমার ওই লিস্টটা পড়তে বসতে হয়, সেটা ওই জন্য। আর এটা আমরা বহুবার এই এপিসোডে অতি মানে আগের অনেকগুলো এপিসোডে মানে ইনফ্যাক্ট ফাইনাল আমরা টিমও যখন ঘোষণা হয়ে যাবে অবভিয়াসলি আপনাদের কাছে সেটা অবশ্যই, সেটা তো ফাইনাল, সেটা তো আমাদের স্পেকুলেশন বা সূত্রের খবর থাকবে না, সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, বাট ইট উইল টেক আ লং টাইম। এক্স্যাক্টলি। তো যাই হোক, আজকের সময় প্রায় শেষের দিকে শুধু বলবো না একদম শেষ, তো সেই কারণে আমাদের অ্যাড্রেস স্পোর্টস এখানেই শেষ করতে হচ্ছে। আবার আগামীকাল আমি শঙ্খ এবং আমার সাথে থাকবে মৌতান এবং অ্যাড্রেস স্পোর্টসের আর একটা টানটান এবং ফ্রেশ এপিসোড নিয়ে আমরা হাজির হবো আরও নিউজের পর্দায়। ততক্ষণ অনেক বিশদ খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আরও নিউজের পর্দায়।